সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে থাকছে ময়মনসিংহ জেলায় অবস্থিত জয়নুল আবেদিন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদী নিয়ে ছোট্ট একটি ভিডিও চিত্র। ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে পূর্বকাল থেকেই ছিল সমৃদ্ধ। টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা নিয়ে ছিল বৃহত্তর ময়মনসিংহ। উপমহাদেশে যখন মুঘলদের শাসন চলছিল, তখন এই অঞ্চলে মোমেন শাহ নামে একজন ধর্মগুরু ছিলেন। তার নামানুসারেই এই অঞ্চলের নাম হয় মোমেনশাহি। ময়মনসিংহ শহর থেকে 15-20 মিনিটের মধ্যে আপনি রিক্সা বা অটোযোগে চলে যেতে পারেন শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। আপনি চাইলেই আপনার বিকেলবেলাটি এই পার্কে বসেই কাটিয়ে দিতে পারেন। আজ আমরা মূলত এই ভিডিওতে জয়নুল আবেদিন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদ নিয়ে কথা বলব। ব্রহ্মপুত্র নদকে সংস্কৃত ভাষায় বলা হয় ব্রহ্মার পুত্র। পূর্বে এর নাম ছিল লোহিত্য, তিব্বতে তা আবার জাংপো নামে পরিচিত, আসামে তার নাম দিহাং। 1787 সালে ভূমিকম্পের কারণে এই নদের তলদেশ উত্থিত হয়ে এর দিক পরিবর্তন হয়ে যায়। 1787 সালের আগে ময়মনসিংহের উপর দিয়ে এটি আড়াআড়িভাবে বয়ে যেত। পরবর্তীতে এর নতুন শাখা নদীর সৃষ্টি হয়, যা যমুনা নামে পরিচিত। বেশ কিছুদিন আগে আমরা কয়েকজন বন্ধুরা মিলে বিকেলবেলায় ব্রহ্মপুত্রে গিয়েছিলাম নৌকা ভ্রমণে। শীতকালে ব্রহ্মপুত্রের পানি অনেকটাই কমে যায়, দেখে যেন একদম মৃতপ্রায় বলে মনে হয়। কিন্তু বর্ষাকাল আসলেই এর চেহারা একদমই পাল্টে যায়। পরন্ত বিকেলে ঋতু বাতাসে বর্ষায় নৌকা ভ্রমণ আপনার মনে এনে দেবে প্রশান্তি। প্রচণ্ড বাতাসে লাল সবুজের এই পালটাও কিন্তু দারুণ লাগছিল। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছিল। সন্ধ্যা নামায় আমরা খুব একটা বেশি সময় ঘুরতে পারিনি, সম্ভবত মিনিট বিশেকের মতো ছিলাম। সন্ধ্যায় ওপার থেকে নদের উপরে আলো ফেলা হচ্ছিল। এছাড়াও পার্কে বেশ কিছু দোকান রয়েছে, আপনি চাইলে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই বর্ষায় ব্রহ্মপুত্রে নৌকা ভ্রমণ করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।